الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته أمي أشكري إي بيتبير أتارازار مخلوقاتر مدي শ্রেষ্ঠ জীব হলো মানুষ আর সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো মুসলমান আলহামদুলিল্লাহ আমি আশা করি সারা পৃথিবীর সকল মুসলমান ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের নিকট সর্বপ্রথম সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সালাম দিয়েছি সেটা সুন্নাত আর আপনারা সালামের জবাব দিবেন ওয়াজিব তাহলে কাবালাল সালাম বাদে কালাম কোনো মানুষের সাথে কথা বলতে হলে কী করতে হয় নবীর তরিকা সালাম দিতে হয় যাই হোক আমি কিন্তু কিছু আলোচনা করতে গেলে দশ মিনিট পনেরো মিনিটের জায়গার মধ্যে অনেক সময় বাহিরা জায়গা পারি না কম করে তবে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পড়েছি সুরা ইউনুস এগারো পারা বাষট্টি নম্বর আয়াতটি এ আয়াতে আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ তাআলার ওলিদের মরণে জীবনে কোনো ভয় নাই সুবহানাল্লাহ অলিদের ক্লাস হলো পাঁচটা কয়টা ক্লাস সবাই শিখেন এক এক নম্বর হলো দরবেশ অলি আবদাল গাউস কুতুব পাঁচটি ক্লাস আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে অলি না হয়ে কবরে না যাওয়া ঠিক অলি হয়ে যাওয়া হলো ঠিক যাতে আমরা অলি হইতে পারি অলিদের কথা আমরা শূন্য শূন্য আমল করবো হজরত ইব্রাহিম আদহাম বলখ এবং পার্শ্ববর্তীর বাদশাহ ছিলেন রাজা ছিলেন দুইটা দেশ ওনা চালাইতেন ওনা বড় আল্লাহ তালার অলি আল্লাহদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন নেককার অলি
কন্যা সুবহানাল ও আমার ধর্মপ্রাণ প্রিয় মমিন মুসলমান আমি কথাটি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি আলহামদুলিল্লাহ আসলে আমার শরীরটাও তেমন ভালো না জ্বর সর্দি এরকম আছে যাই হোক আমি উপকারের জন্য আমি পৃথিবীর মানুষের উপকারের জন্য বলি কয়েকটি কথা হযরত ইব্রাহিম আদাহাম বড় ওলি ছিলেন ওনার কয়েকটি কথা বলে দিয়ে গেছে দুনিয়ার মানুষকে কয়েকটি অমূল্য উপদেশ দিয়ে গেছেন এক নম্বর বলছেন তুমি যদি পুণ্যবানদের দলভুক্ত হইতে চাও নেককারের দল হইতে চাও তবে আমিরি ছেড়ে দাও মানে সর্দারে ছেড়ে দাও সম্মানের আশা পরিত্যাগ করো যে কে আমাকে সম্মান করবে কে ভালো করবে নিদ্রা ও অলসতাকে বর্জন করো বেশি না ঘুমায়া অলসতা না করা বিনয় হও আর এইভাবে তুমি পুণ্যবানদের দলভুক্ত হইতে পারবে সুবহানাল্লাহ আল্লাহর ওলি বলছেন তুমি যদি পুণ্যবানদের দলভুক্ত হতে চাও তবে আমিরি ছেড়ে দাও সর্দারি ছেড়ে দাও আমিরি মানে সর্দারি ছেড়ে দাও সম্মান আশা পরিত্যাগ করো সম্মান আশা পরিত্যাগ করো নিদ্রা মানে ঘুম অলসতা বর্জন করো বিনময় হও আর এইভাবে তুমি পুণ্যবানদের দলভুক্ত হইতে পারবে সুবহানাল্লাহ এক নম্বর দুই নম্বর আল্লাহ পাক যা ভালোবাসেন আল্লাহ পাক যা ভালোবাসেন তুমিও তো তা ভালোবাসো তুমিও তা ভালোবাসো তবে দেখবে একদিন তোমার অন্তরে চুকু হয়ে যাবে তিন নম্বর যা বেঁধে রেখেছ তা খুলে দাও আর যা খুলে রেখেছ তা বেঁধে ফেল অর্থাৎ সম্পদ যা ধরে রেখেছ তা দান করো আর জবান যা খুলে রেখেছ তা বন্ধ করো মিথ্যা প্রবঞ্চনা ছেড়ে দাও তবেই সুনাম অর্জন করতে পারবে তিন নম্বর হলো যা বেঁধে রেখেছ তা খুলে দাও আর যা খুলে রেখেছ তা বেঁধে ফেল অর্থাৎ সম্পদ যা ধরে রেখেছ তা দান করো আর জবান যা খুলে রেখেছ তা বন্ধ করো তবেই সুনাম অর্জন করতে পারবে চার নম্বর নিয়ামত পেলে শুকুর করো বিপদ আসলে ধৈর্য ধরো ইবাদত করলে নিষ্ঠুরতাভাবে করো ইবাদত করলে শুদ্ধভাবে করো পাপ হয়ে গেলে তওবা করে ফেলো তবে তুমি নেককার লোকদের সঙ্গে হইতে পারিবা চার নম্বর নিয়ামত পেলে শুক্রিয়া আদায় করো বিপদ আসলে ধৈর্য ধরো ইবাদত করলে ভালোভাবে শুদ্ধভাবে করো পাপ হয়ে গেলে তওবা করে ফেলো তবে তুমি নেককার লোকদের সঙ্গে হইতে পারবে আরও কয়েকটি কথা বলছেন সবাই শুনলেন মন দিয়ে তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করো কিন্তু তার তিনি হুকুম পালন করো না ও পৃথিবীর মুসলমান ভাইয়েরা আল্লাহর ওলি বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে স্বীকার করো কিন্তু তিনি হুকুম পালন করো না আল্লাহ যে আমরা আছে আমরা জানি কিন্তু আল্লাহ যে হুকুম করেছে পাঁচ ওয়াক্ত নামাজ গুলা আমরা করার জন্য সেগুলো আমরা করি না আল্লাহ তাআলাকে স্বীকার করি কিন্তু তিনি গোলামি করি না দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে স্বীকার করি কিন্তু তিনি অনুসরণ করি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী একতারা স্বীকার করে নবী স্বীকার করি আমি সুন্নি স্বীকার করি কিন্তু অনুসরণ করি না ওনা যেগুলা শূন্য সেগুলো আমরা পালন করি না তিন নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করা করি কিন্তু তার উপর আমল করি না কোরআন শরীফের মধ্যে যা কথা আছে তা আমরা পালন করি না সুদের কথা নিষেধ আছে ঘুষের কথা নিষেধ আছে কিন্তু আমরা ওইগুলা কী করি না বর্জন করি না কোরআন শরীফ তেলাওয়াত করি কিন্তু কোরআনের উপর আমল করি না চার নম্বর ব্যস্ত বানানো হয়েছে নেককারের জন্য ব্যস্ত বানানো হয়েছে নেককারদের জন্য
জানি কিন্তু নেক কাজ করি না যারা নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা বানাছেন ঠিক না বেঠিক ও পৃথিবীর জ্ঞানী বুদ্ধিজীবী ভাইরা ও ধনী গরীব ভাইরা ও মা বোনেরা আমি তো কথা বলি না যিনি আল্লাহর ওলি ইব্রাহিম আদম বলেছেন সঠিক কথা ব্যস্ত বানানো হয়েছে নাককারদের জন্য কিন্তু জানার পর নেক কাজ করি না নেক কাজ করলে ব্যস্ত পাইতাম কিন্তু নেক কাজ করি না দুযোগ বানানো হয়েছে পাপীদের জন্য জানি কিন্তু পাপ কর্ম সারি না দুযোগ বানাইছে পাপ কাজ যারা করবে তাদের জন্য তারপর আমরা পাপ কাজ সারি না ছয় নাম্বার শয়তান তোমাদের শত্রু জানো কিন্তু তার সাথে সুন্দুস্তি সারো না শয়তান আদব মুবিন আমাদের পরম শত্রু প্রকাশ্য শত্রু হলো শয়তান ওই শয়তানের কথা মতোই আমরা চলি শয়তানের কথাই চলি ফজর সালাত খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলেন ঘুমের থেকে নামাজ বলা আর শয়তান বলে আর একটু ঘুমাই নাও ঘুমাই নাও শয়তানের সাথে আমরা শয়তানের কথা শুনি শয়তান আমাদের দুস্ত হয়ে গেছে সাত নাম্বার মিত্র হবে জানে কিন্তু তা থেকে শিক্ষা কিন্তু মিত্রর জন্য প্রস্তুতি নেই নাই ভাই দেশ হইতে বিদেশে গেলে কাগজপত্র পাসপোর্ট ভিসা পতাকা কাপড় চোপড় সবগুলা ঠিকঠাক করে নিতে হয় বিদেশ গেলে তদ্রূপ কিন্তু আমরা যে মরব মৃত্যু হবে জানি তারপরও মৃত্যুর জন্য প্রস্তুতি হয় নাই কেউ কে প্রস্তুতি নিয়েছেন যে আমি আজকে মরে যামগা কালকা মরে যামগা ছয় মাস পরে ছয় বছর পরে মরে যামগা আমি আর মিথ্যা কথা কইতাম না হারা পথে চলতাম না এমনকি প্রস্তুতি নিয়েছেন কেউ আমিও নিতে পারি নাই আপনিও নিতে পারেন নাই আট নাম্বার নিজের মাতা পিতাকে দাফন করে আসি কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না আমার বাবাকে আমি নিজের হাতে গোসল করাইলাম সাদা মারিন কাপড় পরাইলাম বাবা তো একটু উ শব্দ করলো না বাবা তো কোনো শব্দ করলো না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তরিকা মতে বাবাকে তিনটা কাপড় পরাইলাম বাবাকে খবরে বিসমিল্লাহ আলা মিল্লাতি বলিয়া সোয়া দিয়াইলাম মাকে সোয়া দিয়াইলাম নিজের হাতে স্ত্রী আমার মাকে গোসল করাইলো সাদা মারহীন কাপড় পরাইলো কিন্তু আমি তো শিক্ষা গ্রহণ করি না যে বাবাও মারা গেল মাও মারা গেল তারপরে তো শিক্ষা গ্রহণ করতে পারলাম না শুধু দুনিয়া দুনিয়া আমার বাড়ি আমার ঘর আমার জমিন আমার ছেলে আমার মেয়ে আমার ভাই এরকম আমার আমার বলে আসলে তো আমার বলতে কোনো কিছুই নাই মাতা পিতা খেয়ে দাফন করে আসলাম তারপরও শিক্ষা গ্রহণ করলাম না জেনে শুনে নিজের দোষ গুলা সংশোধন করলাম না আমার যে হাজার হাজার দোষ আছে হাদিসে আছে নবীজি বলছে একটা কোটনাঙ্গল দিয়া সাদা তাঙ্গল দিয়া যদি অপর এক ব্যক্তির দিকে ইশারা করে দেওয়া হয় যে ওই লোকটা খারাপ আর চারটা আঙ্গুলে বলে নিজের দিকে ফিরিয়া যে হে আল্লাহর বান্দা তুমি আরেকজনের দোষ দেও তোমার নিজের দোষগুলো তুমি সংশোধন করো চারটা আঙ্গুলে বলে ও বান্দা তুমি তোমার নিজের দোষ দেও অপরের দোষ দেখো না আমরা কিন্তু নিজের দোষগুলো সংশোধন করি না কিন্তু অপরের দোষ তালাশ করে বেড়াই আমরা মৌলভী মুন্সি আমার মতন
কত না রুগিলা মানুষ আছে, হালি মানুষের দোষ আর দোষ, গাইতে গাইতে তাকে মানুষের দ্বারা বলতে বলতে তাকে হাঁটতে চলতে ফিরতে বলে এমুক বালানা এমুক বালানা এমুক বালানা এরকম বলতে থাকে। নিজের যে দোষ আছে নিজের খারাপ গুলা নিজে দেখে নাই, এত কিছু পরও অভিযোগ করে সৃষ্টিকর্তা দোয়া কেন কবুল করে না। ও আমার ধর্ম প্রাণ প্রিয় মমিন মুসলমান, আমি কয়েকটি কথা অমূল্য অমূল্য উপদেশ গুলো আমি শুনাইলাম আপনাদেরকে। আমি জীবনে কত না সর্দারি করেছি, ঘরে সর্দার করেছি, গ্রামে সর্দার করেছি, বিভিন্ন মিটিংয়ে গিয়েছি, কিন্তু আমি যখন আল্লাহর ইব্রাহিম আদম রহমাতুল্লাহের এই উপদেশগুলা শুনলাম তখন থেকে আমি সর্দারি ছেড়ে দিয়েছি। যদি সর্দারি করি তাহলে আমি তো মহাবিপদে পড়ে যাব। ও ভাই ও আমার মা বোনেরা, সারা পৃথিবীর যুবক ভাইরা, আমার কথাগুলি রেকর্ডিং করুন, আবার আপনাদেরকে শুনাইতেছি। তুমি যদি পুণ্যবান, পুণ্য মানে ভালো, তুমি যদি পুণ্যবানদের দলভুক্ত হইতে চাও তবে আমিরি ছেড়ে দাও, সর্দারি ছেড়ে দাও, সম্মানে আশা পরিত্যাগ করো, নিদ্রা ও অলসতাকে বর্জন করো, বিনিময় হও, নরম হও, বালা হও, আর এইভাবে তুমি পুণ্যবানদের দলভুক্ত হইতে পারবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক যা ভালোবাসেন তুমি তা ভালোবাসো, তবে দেখবে একদিন তোমার অন্তর চক্ষু হলে যাবে। মানুষের দুই প্রকারের চক্ষু, ওই জাহিরি চক্ষু এবং বাতিনি চক্ষু। তিন নম্বর, যা বেঁধে রেখেছো তা খুলে দাও, আর যা খুলে রেখেছো তা বেঁধে রাখো। বেঁধে গেলে অর্থাৎ সম্পদ যা ধরে রয়েছ, এটা আমার সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, তা দান করো, আর জবান যা খুলে রেখেছ তা বন্ধ করো, তবে সুনাম অর্জন করতে পারবে। চার নম্বর, নিয়ামত পেলে শুকর আদায় করো, বিপদ আসলে ধৈর্য ধরো, ইবাদত করলে শুদ্ধভাবে নিষ্ঠুরতার সাথে করো, পাপ হয়ে গেলে সাথে সাথে তোবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুই রাকাত নামাজ পড়ে তোবা করে ফেলো, তবে তুমি নেককার লোকদের সঙ্গী হতে পারবে। আবার আরও সাত আটটি কথা বলতেছে। এক নম্বর, তোমরা আল্লাহ ওই বলতেছে, তোমরা আল্লাহ তালাকে স্বীকার করো কিন্তু তিনি হুকুম পালন করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করো কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো না, নবীর সুন্নত পালন করো না, কোরআন শরীফ তেলাওয়াত করো কিন্তু তার উপর আমল করো না। বেহেশত বানানো হয়েছে নেককারদের জন্য, জানো কিন্তু নেক কাজ করো না। দুযোগ বানানো হয়েছে পাপীদের জন্য, যারা পাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে, দুযোগ যাবে কিন্তু পাপ কর্ম ছাড়ো না। শয়তান তোমার শত্রু জানো কিন্তু তা থেকে দোস্তি ছাড়ো না, মিত্র হবে জানো কিন্তু মিত্রর জন্য প্রস্তুতি হো না। নিজের মাতা পিতাকে দাফন করে আসো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না, জেনে শুনে নিজের দোষগুলি সংশোধন করো না কিন্তু অপর ব্যক্তির দোষ তালাশ করে বেড়াও, এত কিছু পরও অভিযোগ করো সৃষ্টিকর্তা তোমার দোয়া কবুল করে না কেন। এমন হাজার হাজার মানুষ আছে হুজুর আমার জন্য দোয়া করে না, আমি তাহাজ্জুদ করি কত কিছু করি, আমার দোয়া কেন কবুল না, এরকম বলতে থাকে। ও ভাই আমি কয়েকটি কথা বলছিলাম, বললাম মন দিয়া খান দিয়া শুনবেন এবং আমলে নিতে শুনবেন, আমল করবেন আমল করবেন, আমল যত করবেন তত ভালো হবে। আমি পৃথিবীর সকল মুসলমানকে ভালোবাসি,
আমাকে অনেক মানুষ ভালোবাসে, দৈনিক আমাকে রিকোয়েস্ট করে, আমাকে লাইক করে শত শত মানুষ। অবাই আমার কথাগুলো শূন্য শূন্য যদি আমল করতে পারেন, আমি আবু বকর সিদ্দিকি কিছু কিছু আমার লাভ হবে আশা করি, পরকালে লাভ হবে, দুনিয়া যাই কিছু হোক না কেন, পরকালে লাভ যদি আমি পাই তাইলে আমি উন্নত হবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন কে কতটুক বেশি উত্তম কাজ করতে পারে। আমি উত্তম কাজ নিয়ে করতে পারি সেটা আমি চিন্তা করি, কোন দিন যিনি দুনিয়া থেকে বিদায় নিই কারোর সাথে আমি ঝগড়া করি না, কেউ যদি ঝগড়া করতে চা আমি বুঝি, তখন বলি ভাই আমি আপনার সাথে ঝগড়া করব না। আলহামদুলিল্লাহ, যা কিছু বললাম তা নিজে আমাকে আমল করার তৌফিক দান করো। সারা বিশ্বে পৃথিবীর মুসলমানকে মাহে রমজানের 23 তারিখ জোহরে নামাজ বা আসরে পূর্বক্ষণ আলোচনা করলাম, আমার জন্য দোয়া করবেন, আমার হায়াত বাড়াই দিয়ে আমাকে নেক করবে না। আমি যতদিন বাসে এভাবে ভিডিও করে মানুষকে শোনাবো, বাল্লিগ অন্য ভালো আয়া যা জানি তা আমি অপর ভাইকে বলবো, ইনশাল্লাহ আপনারা আমলে নিতে শুনবেন। আমি আমলে নিতে বললাম, আমার ছেলেমেয়ে যে যেখানে আছে তাদের জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার পিতামাতা সকলের জন্য দোয়া করবেন, আমিও তো আপনাদের জন্য দোয়া করি, হয়তো আপনারা দেখেন না। সারা পৃথিবীর জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না। নবীজি বলছে হিংসা বিদ্বেষ রাগ মিথ্যা কথা এগুলো ছাড়তে পারলে ওলি উল্লাহ গাউস কত ফির মাসে এরকম হইতে পারবেন, যদি হিংসা না ছাড়েন তাহলে কোনো দিন কাজ আসবে না, অহংকার না ছাড়লে এ দোষ আসেনি ভাই আপনাদের। যদি কোনো মৌলবীর মুন্সি তা হ্যাঁ বা কোনো ফাবলিয়া তা হ্যাঁ আমরার মধ্যে রূপ কইলাম আছে, করোনার সময় কি যারা ডাক্তারি করছে পিএইচডি নিয়েছেন তারাও রোগে করোনার রোগে মারা গেছে, আমাদের মধ্যে আলেমের মধ্যে কিছু রোগ আছে আল্লাহ নিজে কইছে। أم حسب الذين في قلوبهم مرض أن لا يخرج الله أضغانهم، الله تعالى بولين جارا روغي بيماري تارا بالو كتا شنتي بالو لغنا تارا ولو بيماري تارا قرآن كتا بالو لغنا حدثير كتا بالو لغنا অনেক মূর্খ গণ্ড এই বড় বড় ওলামা কেলাম যখন এরকম আলোচনা করে তারা হাসে, কইতা কি কইতা কি ভাই তারা জানে না, তারা যে জানে না এটাও আল্লাহ তালা কোরআনে কয়ে দিয়েছে, আল্লাহ তালা একরকম মানুষ বানাইছে চতুর্থ পর্যন্ত মতন, তারা ওইরকম বুঝে না চিনে না জানে না। আল্লাহ তালা মাফ করো ক্ষমা করুক, আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিডিওটা বারবার বারবার দেখবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।